গল্প শখের সাদা শাড়ি, আজকে তোমাদের শোনাবো দ্বিতীয় পর্ব। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে নয়, হয়েই গেল। এই ঝামেলাটা না এলে কি এমন যায় এসে যেত, ছাতা মাথায় হাঁটা দেয় উর্মি। ঢেউ খেলানো এই জীবনটা গাছের পাতার মতো, সময়ে অসময়ে ঝরা দিন বিশেষ কোনো দায়িত্ব। 10 মিনিট হাঁটার পর রিক্সা পেলো ভাড়া 80 টাকা, অথচ বাস দিয়ে গেলে লাগতো 20 টাকা। এখন টাকার মায়া করলে হবে না, 80 টাকা ভাড়াতেই রিক্সায় উঠে পড়ল। এই তুমুল বৃষ্টিতে রিক্সার বাঁকানো হুডে মাথা তো বেঁচে গেলে, তবে 2 হাঁটুতে ঠিকই পানি পড়ছে। উর্মি রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলো পলিথিন হবে কি না, মামা বলল নেই। চরম বিরক্তি নিয়ে বসে রইল উর্মি, ছাতাটা হাত ফুটো করে ধরল হাঁটুর বরাবর। এতে কিছুটা রক্ষা হলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে মামা বললেন আপা আর 20 টাকা দেন। কি বলেন মামা, এইটুকু পথের ভাড়া তো 50 টাকা, সেখানে 80 টাকা নিলেন, এখন আরও 20 টাকা চান? লোকটা কিছু বলল না, একটা হাসি দিয়ে চুপচাপ চলে গেল। উর্মিকে দেখে ভেবেছিল খুব বড় লোক গোছের কেউ, তাই সুযোগ বোঝে 20 টাকা আরও বেশি চাইল। উর্মি হাঁ করে তাকিয়ে থেকে ছাতা খুলে, এই সুযোগ শুয়ে সবাই সুযোগ বুঝে, আর মধ্যবিত্তদের পড়তে হয় বিপাকে। সৌমেন ছোটাছুটি করছে, উর্মিকে দেখেও না দেখার ভান করে চলতে লাগলো। উর্মি বুঝলো যে জয়েনের আগেই ভুল করে বসেছে, কোম্পানি নিশ্চয়ই নিজের স্বার্থ দেখবে। এমপ্লয়ের অভাব নেই যেখানে সেখানে, কেনই বা অধিক সুযোগ দেওয়া হবে উর্মিকে। ছাতা গুটিয়ে এক সাইডে রাখলো, তারপর ব্যাগ থেকে ছোট একটা রুমাল বের করে হাঁটুর দিকটা মুছে ফেললো। সৌমেন একটা মেয়েকে পাঠিয়েছে, সম্ভবত তার পিয়ে, সবসময় পিছনে পিছনে ঘুরঘুর করতে দেখা যায়। আপনি আমার সাথে আসুন জি, উম্মে উর্মি রাইট। ইয়েস ম্যাম, আপনার কাজ হচ্ছে প্রজেক্টের সকল শিডিউল তৈরি করা, তাছাড়া আরও কিছু কাজ আছে সেটাও জানানো হবে। আচ্ছা ম্যাম, জামা বদলে ফেলুন, বিদেশিদের মাঝে স্মার্ট দেখাতে হবে। এই যে আপনার ড্রেস কোড, 3 স্যুট পাবেন, একদিন পর পর বদলে আসবেন, আর প্রতি সপ্তাহে লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করাবেন। আচ্ছা, অগোছালে মুখ বাঁকায় উর্মি, কোনো ঠেকা লন্ড্রি থেকে ড্রাই ওয়াশ করার উর্মির হাতের জাদুতে লন্ড্রি পাত্তা পাবে না। অফিসের কোট ড্রেস পরে নিয়ে আয়নায় তাকালো উর্মি, কেমন কেমন যেন লাগে পোশাক, যদিও শালীন তবু আনিজি লাগছে। চুলে বেনি করা ছিল সেটা খুলে নিয়ে উঁচু করে ঝুঁটি বাঁধল, মন্দ লাগছে না, সৌমেনকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। মুখের অভিব্যক্তি বলে দেয় কতটা গুরুত্বপূর্ণ এই কাজ। হাতের সাহায্যে শব্দ করে এক একজনকে জড়ো করল। লিসেন এভরিওয়ান, মিটিংটা আর্জেন্টভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, এতে হয়তো আপনাদের সবাইকে প্যারা নিতে হলো, বাট কোম্পানির প্রফিট মানে আপনাদের সবার প্রফিট। এই টাকাতেই আমি যেমন খাই আপনারও ঠিক তেমনি। আই হোপ সবাই নিজেদের বেস্ট দিয়ে চেষ্টা করবেন আর আমরা সফল হব। সৌমেনের কল এলো, ফোন রিসিভ করে কিছু কথা বলল, তারপরে ডাকলো ওর পিএ মাইশাকে। মাইশা হতদন্ত হয়ে ছুটে এলো। সৌমেন কিছু নির্দেশনা দিয়ে বলল, দ্রুত কাজ করবে, ওকে স্যার, উর্মিকে পাঠাই। পাঠাও, উর্মি শুনেন, কাপড় দেখছিল উর্মি, ফ্যাশন হাউস মানে চোখ ধাঁধানো সব জামা কাপড়, এক একটার দাম 1000 থেকে 1 লাখ টাকা। ইয়েস ম্যাম, বাইরে গিয়ে দাঁড়াবেন, অনেকগুলো কস্টিউমও আসবে, সবগুলো চেক করে নিয়ে আসবেন। আচ্ছা, যে নিয়ে আসবেন অর্থাৎ ডিজাইনের নাম হচ্ছে সমীর শাহ। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। কাগজ আর কলম নিয়ে বাইরে এলো উর্মি। বৃষ্টি থেমে গেছে, তবে গাছের কচি পাতাগুলো থেকে এখনও পানি টপ টপ করে ঝরছে হালকা বাতাসে। মিনিট 5েক পর একটা বড় গাড়ি এসে থামল, ড্রাইভার সহ আর একটা ছেলে বের হয়ে এলো। লম্বা দেহের রোগা পাতলা ছিমছাম চেহারা, উর্মি এগিয়ে গেল। ছেলেটা শার্টের হতা ফোল্ড করছে। সমীর শাহ, ইয়েস, আপনি কি উর্মি? হুম। ও আচ্ছা, আপনি আসুন আমার সাথে, আমি কস্টিউমগুলো চেক করে দিই। সমীর কস্টিউম চেক করে দিল, পুরো 38টা কস্টিউম, 1/2 ঘন্টা লাগলো সব মিলে করতে, এদিকে সময় 8:30। উর্মি একজন লোককে বলল সবগুলো কাপড় সাবধানে ভেতরে নিয়ে যেতে। সমীর চাচ্ছিল না ভেতরে যেতে, তবে পেমেন্ট নেওয়ার জন্য যেতেই হলো। সৌমেন এর সাথে বেশ ভালোই সম্পর্ক।
সৌমেন হেসে এগিয়ে দিয়ে সৌমেনকে জড়িয়ে ধরল। সৌমেন বলল, সব ঠিকঠাক হয়েছে তো? অলমোস্ট ডান, তাছাড়া মিস উর্মি তো চেক করেছি। উর্মি দিক তাকালো সৌমেন। উর্মি কাজ করেছে, যাক ভালোই তবে। সমীর এর একটু তাড়াহুড়া, তাই সৌমেন ও ধরে রাখলো না, পেমেন্ট বুঝিয়ে দিল। অফিস থেকে বের হওয়ার সময় সমীরের সাথে আর একবার দেখা হলো উর্মি। মেয়েটা তাকে দেখে মৃদু হাসল, গড়গড় করে বলল, আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়, যা সুন্দর হয়েছে। আমি তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, ভারী সুন্দর। এগুলো আমি করিনি, আমি ডিজাইন করেছি শুধু। সেটার কথাই বলছে, দারুণ হয়েছে। থ্যাঙ্কস, আপনাদের পছন্দেই আমার পেট চলে, হালকা হাসলো উর্মি। সমীর বলল, আজ আসি, আবার দেখা হবে। উর্মিও সম্মতি জানায়। সমীর চলে যাওয়ার পরপরই সৌমেনের কল আসে, ঝটপট রিসিভ করে সে। হ্যালো স্যার, দ্রুত আসো উর্মি, মিটিংয়ে এখনই শুরু হবে। আমি এখনই আসছি। মিটিং রুমের অবস্থা দেখে হাও হয়ে গেল উর্মির মুখ। দুই ঠোঁটের মাঝখানে তৈরি হলো মৃদু ফাঁক। এত সব মডেল দাঁড়িয়ে আছে যে সে বুঝতে পারছে না কিছুই। মাইশা এসে একটা খাতা কলম ধরিয়ে দিল। এই নাম অনুযায়ী মডেল রাখা হবে। সৌমেন যেন একটু পর পর ওই দীর্ঘ নিঃশ্বাস ফেলে এতক্ষণ পর একটা পজিশন পেল। অবশেষে অনলাইন মিটিং শুরু হলো। উর্মি একে একে মডেল ডেকে যাচ্ছে। আধ ঘন্টার মাঝে মিটিং শেষ। ক্লায়েন্টের হাব ভাব দেখে যা মনে হলো তারা বেশ খুশি। সৌমেনকে অনেকটাই রিফ্রেশ দেখাচ্ছে। তবে উর্মি আবার ব্যস্ত, সে কালকের জন্য শিডিউল তৈরি করছে। মাইশার চোখটা তখন উজ্জ্বল, সে শতভাগ নিশ্চিত হয়ে বলল, দেখে নেবেন স্যার, আজকে সেশনটা সফল হবেই, ওনাদের চোখ মুখ দেখেই বুঝে ফেলেছি আমি। এত নিশ্চিত হইও না, লাস্ট সেশনের কথা মনে আছে তো? মাইশার মুখটা মলিন হলো। গতবারের সেশনটা খুব ভালো ছিল, তবুও বিফল হয়েছে। সৌমেন এর মতে অন্য কোম্পানি থেকে কারসাজি করা হয়েছে। উর্মিকে পাঠাও, আমি শিডিউল চেক করব। ওকে স্যার। মিনিটের মাঝে উর্মি উপস্থিত। সৌমেন ক্লান্ত দেহটা এলিয়ে বসলো, চোখের ইশারায় বসতে বলল উর্মিকে। উর্মিকে চিন্তিত দেখাচ্ছে। মাথাটা উঁচু করে সৌমেন বলল, তোমার কাজ ভালোই ছিল, তবে সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আগ্রহ। আমি খুবই খুশি তোমার উপর। ধন্যবাদ স্যার। ডিনার করতে পারোনি নিশ্চয়ই? না, মানে বসেছিলাম মাত্র, তখনই কল আসলো আর ঝটপট তৈরি হয়ে এসে গেছি। হুম, বুঝেছি, এখন ফ্রি টাইম আছে, ডিনার করে যাবে। না না, সমস্যা নেই, আমি বাসায় গিয়ে করবো, ইটস অর্ডার। নুয়ে গেল উর্মি। সকলের জন্যই ডিনার আনা হয়েছে, অল্প করে খাচ্ছে উর্মি, অথচ ওরই অপর প্রান্তে বসে গপ গপ করে খেয়ে চলছে সৌমেন। এতটাই ক্ষুধার্ত, বয়সের কিংবা অন্য কোনো কাজের একটা রেখা নেই মুখে। এই 30 বছর বয়সও কতটা সতেজ, চলবে বন্ধুরা? গল্পটা লিখেছেন ফাতেমা তুজ। গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।